টানা দুই দিনের তুষারপাতে বিধ্বস্ত হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়া যেদিকে চোখ যায় শুভ্র তুষারে চেয়ে গেছে চারদিক ভারী তুষারপাতের কারণে অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বন্ধ ট্রেন চলাচল দেশটির বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকজন আহত হয়েছেন কয়েকশো মানুষ দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে দেড় শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে বন্ধ রয়েছে ফেরি চলাচল বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এক হাজারেরও বেশি পরিবার এছাড়াও বারোশোরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার থেকে তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রিতে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া বিভাগ এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে তীব্র শীতের কারণে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইয়নশক ইউল সিউল সহ মেট্রোপলিটন এলাকায় চল্লিশ সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে এছাড়াও সিউলের গাঙন্দ একচল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার ইয়ংইনে সাতচল্লিশ দশমিক পাঁচ সেন্টিমিটার সুয়নে তেতাল্লিশ গুণপুতে তেতাল্লিশ দশমিক এক এবং আনিয়াংয়ে চল্লিশ দশমিক সাত সেন্টিমিটারের তুষারপাতের রেকর্ড করা হয় অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নভেম্বর মাসে এই অস্বাভাবিক তুষারপাতের জন্য কোরীয় উপদ্বীপের পশ্চিমে সমুদ্রে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রাকে দায়ী করছেন পরিবেশবিদরা দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ